অনেকদিন দেখা দেখা হয়নি, তাই একবার তত্ত্ব তল্লাশটা নিতে এলাম। কি বলো চন্ডি? তা তো বটি। আমিও মনে মনে ভাবছিলাম যে তোমার ওখানে একবার যাবো। আপনি মনে করতে না করতে গোবর্ধনটা স্বয়ং এসে হাজির। এ তো ভগবানের হাত স্পষ্টই দেখা যাচ্ছে। একটি প্রস্তাব দিয়েছি দাদা, সেটা তোমায় রাখতেই হবে। তা আমার সাধ্য হলে নিশ্চয়ই রাখবো। কথাতে এমন কিছু নয় জানেন, কথাটা হচ্ছে মানে একটা ছোট্ট কথা, মানে এক কথায় যে কথার মীমাংসা হয়ে যায়। কথাটা হচ্ছে আপনার ধরুন না এই, তুমি বলো না দাদা। কথাটা হচ্ছে যে আমি চন্ডি, তুমি বলো কথাটা। কথাটা হচ্ছে কি জানেন, মানে ছেলের বাপ হয়ে উনি আপনার বাড়িতে এসেছেন, যেখানে আপনার ওর বাড়িতে যাওয়া উচিত ছিল মেয়ের বাপ হিসেবে। কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমরা একই জাত, একই শ্রেণী, পাল্টাপাল্টি ঘর, এক গ্রাম, এক পাড়া, সব দিক দিয়ে মিলে যাচ্ছে। আর আমার একই ছেলে কার্তিক, আর বলতে গেলে আপনারাও একটি মাত্র মেয়ে বিজলি। না, আমার দুই মেয়ে, শ্যামলী আর বিজলি। হ্যাঁ তা বটে, তাই বিজলির সঙ্গে কার্তিকের বিয়ের প্রস্তাব নিয়ে গোবর্ধনদা এসেছেন। মানে গোবর্ধনদার যা কিছু আছে সবই কার্তিকই পাবে, শুধু গোবর্ধনদা বলতে একটু ভয় পাচ্ছেন যে ছেলেটি একটু কালো বলে। ছেলে আবার কালো, সোনার মাদুলি আবার বেকার। বলি কালো ছেলেরই তো ফর্সাপাও দরকার, আর বিজলির পাশে কার্তিককে দেখাবে যেন মেঘের কোলে ইন্দ্র। তাই আমি এই প্রস্তাবটা নিয়ে এসেছি দাদা তোমার কাছে। আর তাছাড়া আমার স্ত্রী খুব পছন্দ করেছে তোমার এই মেয়ে বিজলিকে। কিন্তু বিজলির বিয়ে সব ঠিক হয়ে গেছে, এমনকি আশীর্বাদ পর্যন্ত। বিয়ে ঠিক হওয়ার বিয়ে হওয়া বলি সে তার এক কথা নয়, সে বিয়ে ভেঙে দিয়ে বিয়ে দিলি হবে না, কিছুই সম্ভব না। এমএ পাশ করা লক্ষপতি পাত্রের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তারা একটি পয়সাও নেবে না, এক গা গয়না দিয়ে সাজিয়ে নিয়ে যাবে। ও, তাহলে বুঝলাম যে আমার কথা তুমি রাখলে না। হ্যাঁ, রাখতে পারলুম। আর তাছাড়া তোমার ছেলে আমার বিজলির উপযুক্ত, যে তুমিও জানো আমিও জানি। কথাটা রাখলে ভালো করতে দাদা, আমার সঙ্গে শত্রুতা করে গায়ে বাস করা বড় শক্ত হয়ে দাঁড়াবে বলে গেল। চন্ডি চলো এখান থেকে, বোঝো তোমরা সকলে এত পাপ ধরিত্রী সহ্য করবেন? আগে পাত্রপক্ষ তো বড় লোক, গ্রামের লোকের তোয়াক্কা না রেখে যখন বিয়ে ঠিক করে গেল তখন আমাদের ভাঙছি তো কি আর কান দেবে? আরে কান দিক আর নাই দেখ, এই পাপের হাত থেকে আমাদের জাতটাকে তো বাঁচাতে হবে। হ্যাঁ, ওই বুড়ো থুপড়ো মেয়েটাকে ঘরে পুড়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছে, আর সেই পাপান্ন খেতে পারে আমাদের চোদ্দ পুরুষ দরখাস্ত হবে না কি গো? মোট কথা হচ্ছে পরাণপুরের ওখানে আমাদের কিছুতেই যাওয়া হবে না। হবে হবে হবে, যাওয়া হবে কিন্তু খাওয়া হবে খাওয়া। আমরা সেখানে সকলে যাব, গিয়ে বরপক্ষকে বুঝিয়ে দেবো যে ঘর থেকে তারা মেয়ে নিচ্ছে সেই ঘরটি এক করে। দাদা গো তোমার কি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।